কেমন আছেন? সব আশা করি ভালো আছেন। ভিডিও এডিটিং দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। আমি কিন্তু প্রথম ভিডিওটিতে এই তিনটা অপশানগুলোর কাজ দেখাইছিলাম এবং এখান থেকে এই অপশানগুলোর কাজ দেখাইছিলাম। এখানে যে টেক্সট অপশান, এই অপশানগুলোর কাজ কিন্তু আমাদের ভিডিও এডিটিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা সমান প্রয়োজন হবে। এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন ইফেক্ট আছে, আপনারা একটু দেখে নেবেন এবং যদি কোনো ইফেক্টের নাম চেঞ্জ করতে চান, ধরেন আমি এখান থেকে এই ইফেক্টের নাম চেঞ্জ করতে গেলে ডবল ক্লিক দিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন নাম চেঞ্জ করে নিতে পারবেন। যেহেতু আমি এই ভিডিওটিতে কথা বলবো এই যে ট্রানজ্যাকশন, ইফেক্ট, এলিমেন্টস, স্ক্রিপ্ট, স্কিন, এই চারটা টুলস নিয়ে আলোচনা করব। আমরা যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে আমার আগের ভিডিওটি দেখে আসেন, তাহলে নতুন কিছু জানতে পারবেন বা এই যে ফিল্মোরা 9 ভিডিও এডিটিং এর এ টু জেড গাইডলাইন পাবেন। আমি কিন্তু এই টুলসগুলোর কাজ দেখানো হয়ে গেলে পরবর্তীতে অ্যাডভান্স ভিডিও এডিটিং নিয়ে ক্লাস শুরু করব। আমরা যেহেতু ট্রানজ্যাকশন এটার কাজ দেখব, এখান থেকে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে যদি ডবল ক্লিক দিয়ে দেখেন ভিডিওগুলো আমাদের কীভাবে শো হবে, এখানে আমরা আর একটা অপশান দেখাই। দেওয়ার পর এখান থেকে ধরেন এইখানে এসে আমি এখান থেকে একটু কেটে দিয়েছি, তাহলে আমাদের ভিডিওটি এখান থেকে দুই ভাগ হয়ে গেছে। যখন আমি এই যে ট্রানজ্যাকশন এটা এখান থেকে নিয়ে এসে এইখানে ছেড়ে দেবো এবং এখান থেকে কিন্তু আমরা বড় ছোটো করতে পারবো। সাপোজ এখান থেকে আমি একটু বড় করে দিয়েছি, দেওয়ার পরে এখান থেকে যদি আমি প্লে করি তাহলে এই ভিডিওটির দিকে আপনারা একটু খেয়াল করেন, এখানে একটু ভালোভাবে দেখেন ভিডিওটি, দেখেন এক ভিডিও থেকে ষোলোই আর একটা ভিডিওয়ে চলে যাচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে একটা ক্লিপ থেকে অন্য ক্লিপে আমরা এইভাবে দিতে পারি, তাহলে আমাদের জিনিসটি খুবই সুন্দরভাবে হয়ে যাবে। এখান থেকে চাইলে কিন্তু আমাদের এখানে বিভিন্ন ইফেক্ট আছে। আমরা যদি এখান থেকে এখান দ্বিতীয় অপশানে চলে যাই, যে বেসিক, এখানে চলে গেলাম, এখন আমরা এখান থেকে এই ইফেক্টটি বা এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে এইভাবে শো হবে। কিন্তু আমি সাপোজ এখান থেকে এই ইফেক্টটা ইউজ করতে পারি, এখান থেকে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখানে ছেড়ে দেবো, একটা ক্লিপ থেকে অন্য ক্লিপে চলে যাচ্ছে বা রিফ্লেক্ট হয়ে আর পরের অংশে চলে যেতে পাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, এগুলো আমরা একটু দেখে নেবেন, এগুলো দেখা গেলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখান থেকে যদি এই ইফেক্টটা দেখাই, দেখেন এইভাবে শুয়ে আর একটা ক্লিপে চলে যাবে। আমি এখান থেকে এই ইফেক্টটা একটু দেখাই, সাপোজ এখান থেকে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, দেওয়ার পরে এখান থেকে আমরা ভিডিওটি একটু প্লে করবো, দেখেন দেখেন কত সুন্দরভাবে ইফেক্ট তৈরি হয়ে আর একটা ক্লিপে চলে যাচ্ছি। এইভাবে কিন্তু আমরা ভিডিওতে অনেক ধরনের ইফেক্ট দিতে পারি। এখন চাইলে কিন্তু আমরা এখানে আরও অনেক ধরনের ইফেক্ট আছে দেখে নেবেন, এগুলো নিয়ে আমি আর সময় নষ্ট করবো না। সেলাই শো, এগুলো ভিডিও আমি পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের এই অপশানগুলোর কাজ দেখাবো। আচ্ছা, তাহলে আমাদের এই যে ট্রানজ্যাকশন এই অপশানগুলোর কাজ দেখলাম, এখন আমরা দেখবো ইফেক্ট। ইফেক্টগুলো কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় ব্যাপার ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে, কালারের দিক থেকে ইফেক্টগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সাপোজ এখানে আমাদের যে ফেভারিট, এখান থেকে একটা ইফেক্ট দেখাচ্ছে, এখন আমরা চাচ্ছি এখানে অনেকগুলো ইফেক্ট দেখাতে। এখান থেকে দেখেন 285-এর মতো ইফেক্ট আমাদের এখানে টোটালি আছে। এখানে যদি আমরা এখানে ক্লিক দিই তাহলে কিন্তু আমাদের এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসতেছে। এখন আমরা চাচ্ছি ভিডিওটিতে আমরা একটা কালার দেব, ভিডিওটিতে কালার দেওয়ার জন্য এখান থেকে সাপোজ যে কোনো একটা ইফেক্ট এখানে ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার শো করতেছে। আচ্ছা, এখান থেকে আমরা একটা কালার দিয়ে দিই, যদি এই যে রেড ইফেক্টটা নিয়ে আসি, এখান থেকে একটু বড় করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে এটা কিন্তু ইফেক্ট ছিল না। এবার যদি আমরা ভিডিওটির ইফেক্ট দিই তাহলে কিন্তু এখান থেকে এইভাবে ইফেক্ট দিয়ে ইউজ করতে পারবো। এইভাবে কিন্তু আমরা ভিডিওটিতে বিভিন্ন ইফেক্ট দিতে পারবো। এছাড়াও যদি আমরা ইফেক্ট ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু এখানে নিচে অনেক ধরনের ইফেক্ট আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবো। তারপরে এখানে আমাদের সামনে বিভিন্ন ফিল্টারিং করিয়ে বিভিন্ন ইফেক্ট আছে, আমরা এগুলো একটু দেখে নেবেন, কারণ এগুলো যদি আমি দেখাতে যাই তাহলে এখানে কিন্তু প্রচুর সময় লাগবে। মার্স অপশান এবং বুলার অপশান, এই দুটা কাজ কিন্তু আমাদের সবসময় প্রয়োজন হবে। মনে করেন নিয়ে আসার পরে এখান থেকে যদি এই যে প্রথমে বুলার অপশানটার কাজ দেখাবো, এই বুলার অপশানটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে ছেড়ে দিলাম, দেওয়ার পরে ভিডিওর মাঝে এই কিছু অংশ এই বুলারে পরিণত হয়েছে। আমরা চাইলে এখানে ক্লিক দিতে পারি বা এখানে ডবল ক্লিক দিলেও দিতে পারি। প্রথমে দেখা এখান থেকে ডবল ক্লিক দিলাম, ডবল ক্লিক দিলে এখান থেকে অপাসিটি কমানো বাড়ানো করে নিতে পারবো বা ভিডিওটিতে কতটুকু বুলার দিতে চাচ্ছেন এখান থেকে এগুলো করে দিতে পারবেন। যেহেতু আমরা এই বুলারটি দিয়েছি, এখন আমরা চাচ্ছি নিচে যে পিন নাম্বারটা, এই পিন নাম্বারটা আমরা এখান থেকে হাইড করবো, তাহলে কী করবো ভিডিওটিতে আমরা পিন নাম্বারটি দেখাতে চাচ্ছি না, তখন এইভাবে এই পিন নাম্বারটি সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখান থেকে প্লে করবো, প্লে করার পরে এখান থেকে প্লে করবো, প্লে করলে দেখেন এখানে খেয়াল করেন যখন আমাদের এই অপশানে চলে আসবে তখন কিন্তু এই অপশানটিকে আমরা হাইড করে দিতে পারবো। এই বুলার অপশানটি কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ভিডিও এডিটিংয়ের জন্য সমান প্রয়োজন হবে। এই ভিডিওটি এখানে অনেক বড় আকারে শো হচ্ছে, আমরা চাচ্ছি এটা এখান থেকে মাস্ক করে দেবো। এখান থেকে যদি আমরা এখানে নিয়ে আসি, দেখেন এখানে ডবল ক্লিক দেবো, ডবল ক্লিক দিলে আমরা মাস অপশানটুকু এখান থেকে কতটুকু বা কীভাবে রাখতে চাচ্ছি সেইভাবে কিন্তু আমরা রাখতে পারবো। ওপর নিচে এইভাবে আমরা একটু দেখে নেবেন, তাহলে আমাদের ট্রানজ্যাকশন এবং ইফেক্টের কাজ কমপ্লিট। এইভাবে চাইলে কিন্তু ভিডিওটিতে বিভিন্ন ফ্রেম দিতে পারবেন। এখন আমরা দেখবো যে এলিমেন্ট,
এই এলিমেন্টগুলো কি কাজে লাগে। সেখান থেকে দেখেন বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, আমরা ভিডিওর মাঝে যদি কোনো কিছু দেখাতে চাই সেখান থেকে যদি এটা ফেলে করি, দেখেন এই যদি আমরা ওই ইন্ট্রো তৈরি করতে যাই তাহলে কিন্তু এইভাবে আমরা ইন্ট্রো তৈরি করে নিতেও পারবো। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আমরা চাইলে যে ইফেক্টটা আমাদের পছন্দ হবে সেই ইফেক্টটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে এটা আমরা প্লাস আইকনে ক্লিক দেবো, প্লাস আইকনে ক্লিক দিলে এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি ভিডিওর মাঝে কোথাও এই অপশনটি আমরা দেখাবো, তখন কী করবো এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসবো, বা আমাদের ভিডিওটিতে যদি কোনো লাইক বলতে বলি বা ভিডিওতে বলি তাহলে কিন্তু এই অপশন থেকে আমরা দেখাতে পারবো। এখান থেকে আমরা একটু যদি ভিডিওটি প্লে করি দেখেন, এবং এটা আমাদের খুবই বড় হয়ে গেছে। এখান থেকে চাইলে ডবল ক্লিক দেবো, ডবল ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমরা ছোটো করে দিতে পারি সাবস্ক্রাইব বাটন বা লাইক বাটন, এইভাবে আমরা অ্যাড করে নিতে পারি। কত সুন্দরভাবে এখানে প্লে হয়ে যাচ্ছে, এইভাবে কিন্তু আমাদের অনেক ইফেক্ট আছে, এগুলো চাইলে আমরা একটু দেখে নেবেন। এই ভিডিওর মাঝে আমার এই ফেসটা দেখাতে চাচ্ছি না, তখন কী করবো সাপোজ এখান থেকে এই যে প্লাস আইকন এটা আমি দেখাচ্ছি, এটা দিয়ে কী করতে পারি, এটা এখান থেকে ড্র্যাগ করে নিয়েছে এখানে ছেড়ে দেবো, এখানে ডবল ক্লিক দেবো। এখান থেকে মনে করেন আমরা এই যে ফেসটি দেখাতে চাচ্ছি না, তখন এভাবে দিতে পারি, দিয়ে এখান থেকে যদি আমরা একটু প্লে করি, এই যে এলিমেন্টসগুলো এই কাজগুলো খুবই সিম্পল, মানে এগুলো নিয়ে বেশি একটা কথা বলার কিছুই নাই। আচ্ছা তাহলে আমাদের সবগুলো কাজ দেখলাম, প্রথমে দেখলাম ট্রানজাকশন ইফেক্ট এলিমেন্টস এই তিনটা টুলসের কাজ কমপ্লিট। এখন আমরা দেখব স্প্লিট স্ক্রিন এই অপশনটির কাজ, দেখেন এখান থেকে যদি আমরা উপরে এখানে যদি ডবল ক্লিক দিই এটার কাজ আমি একটু বলি। মনে করেন আমি কথা বলার মাঝে কোনো একটি ফল বা কোনো ফুল অথবা কোনো পাখি দেখাতে চাচ্ছি, তখন কি করব, তখন এইখানে আমরা একটা ফুল দিতে পারি, এই ধারে একটা পাখি দিতে পারি, অথবা এখান থেকে আমি কিন্তু বিভিন্নভাবে ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। আমি সাপোজ এখান থেকে এই ইফেক্টটা দিয়ে দেখাই, দেওয়ার পর এখান থেকে আমরা একটু বড় করে নিতে পারি, একটু বড় করে নিয়েছি। নেওয়ার পর এখানে যখন আমরা কথা বলার মাঝে অপশনটি দেখাতে চাচ্ছি তখন এখান থেকে ডবল ক্লিক দেবো। এখানে ডবল ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস হবে, এখন এখান থেকে চলে যাবো অ্যাডভান্স, এখানে ক্লিক দেবো। অ্যাডভান্স অপশনের উপরে ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস হবে, এখানে আমরা কী দেখাতে চাচ্ছি সাপোজ মনে করেন এখানে আমি দুইটা ইমেজ নিয়ে আসলাম এখান থেকে ওপেন, তাহলে এখানে দুইটা ইমেজ আমি এই দুই জায়গাতে দেখাতে চাচ্ছি, সেটা কীভাবে দেখেন। আমি যে প্রথম অপশানটি এখান থেকে মাত্র এক ক্লিকে ইউটিউব ভিডিও মনিটাইজেশন এখান থেকে এটা ডেটা খুলে নিয়েছে, যদি এখানে ছেড়ে দিই তাহলে ভিডিও দিয়েই খেয়াল করেন এখানে আমাদের অপশানটি দেখা যাচ্ছে, এবং এখান থেকে আমি যদি ডবল ক্লিক দিই এখান থেকে আমরা একটু বড় ছোটো করে দেখতে পারবো। এবং আমরা চাচ্ছি যে এই ধারে আরেকটি অপশান দেবো, এই যে সময় টিপে হাক, এটা আমরা এখান থেকে ডেটা খুলে নিয়ে এসে এইভাবে ডেটা খুলে নিয়েছে, যদি এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু ভিডিওটা আমাদের শো হবে। এখন এখান থেকে যদি আমরা ওকে করে দিই, ওকে করার পরে এখান থেকে আমরা একটু ভিডিওটি প্লে করি, দেখেন আমাদের কথা বলার মাঝে এখান থেকে এই দুইটা অপশান এখান থেকে দেখাচ্ছে। এইভাবে চাইলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এখান থেকে ইফেক্ট দিতে পারি, এখানে কিন্তু আরও অনেক ধরনের ইফেক্ট আছে, আপনারা চাইলে এখান থেকে একটু দেখে নেবেন, যেহেতু সবগুলোর কাজ একই এজন্য আমি এগুলো নিয়ে আর বেশি দেখাচ্ছি না। এখন আমরা আর একটা জিনিস দেখি, এখান থেকে যদি আমরা এখানে ডবল ক্লিক দিই, ডবল ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এই ধরনের বেশ কিছু অপশান চলে আসবে, এখান থেকে চলে যাবো আমরা কালার্স, দেখেন আমাদের ভিডিওটিতে আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবো, দেখেন ভিডিওটি কালার কম বেশি হচ্ছে, এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। এবং চাইলে এখান থেকে অটোতে সিলেক্ট করলে আমাদের যে ডিফল্ট অবস্থা যেটি আছে সেটি সিলেক্ট হয়ে যাবে, এইভাবে আপনারা কালার কম বেশি করে নিতে পারবেন। এবং এই যে মোশন অপশানটি, এই অপশানটির কাজ দেখেন, এখান থেকে মনে করেন সাপোজ আমাদের ভিডিওটি এইভাবে নাড়াচাড়া করবে, এখন এখানে ডবল ক্লিক দিলাম ভিডিওটি আমাদের কীভাবে শো হবে সেটি দেখাচ্ছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, দেখেন এইভাবে কিন্তু আমরা ভিডিওটিতে প্লে করতে পারবো। এই অপশানগুলো আমি যখন ইমেজ দিয়ে ভিডিও তৈরি করবেন তখন কিন্তু আমি প্রফেশনালিভাবে দেখাবো, এখন আমি একটি যা ধারণা দিয়ে যাচ্ছি আমরা কিন্তু এইভাবে দেখে নেবেন। এর পরবর্তী ভিডিওটিতে অ্যাডভান্স ধরনের কিছু কাজ দেখাবো, যে কিভাবে আমরা নয়েস রিমুভ করব এবং কিভাবে আমরা প্রফেশনালি ইউটিউব ভিডিও তৈরি করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্টা ফ্যামিলিতে আপনারা জয়েন হয়ে যাবেন, এবং আমার এই প্লে লিস্টে ঘুরে আসবেন। আমি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করেছি, টি শার্ট ডিজাইনের ফুল গাইডলাইন কিন্তু আমার প্লে লিস্টে দেওয়া আছে, তাহলে প্লে লিস্টে ঘুরে আসলে নতুন কিছু পাবেন। মনে করেন টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করলে কীভাবে ফুল গাইডলাইন পাবেন, এবং ইউটিউব নিয়ে কাজ করলে কীভাবে ফুল গাইডলাইন পাবেন, সেই প্রসেসগুলো দেখানোর চেষ্টা করি। ধন্যবাদ সকলকে।